এরকম একটা লিজেন্ডারি ক্রিকেটার আপনি আগামী পঞ্চাশ বছরও আসবে কিনা ডাউট আছে হ্যাঁ তার কর্মকাণ্ড নিয়ে অনেক তর্ক আছে বিতর্ক আছে বাট এরকম একজন ক্রিকেটারকে আমি মনে করি সে যদি দেশ থেকে দেশের মাটি থেকে অপশন নিতে পারে এটা আসলে অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার হবে কিন্তু এই যে মামলা মোকদ্দমা এইসব জিনিস আছে সেটা বিসিবি কতখানি নিয়ন্ত্রণ করতে পারবে কারণ ফারুক ভাই অলরেডি বলেছেন যে আমি মাঠের মধ্যে সব নিরাপত্তা দিতে পারবো সব দিতে পারব বাইরে আমি কিভাবে নিরাপত্তা দিব তার খেল আর তার সবচেয়ে বড় যে কন্ডিশনটা সাকিব দিয়েছে সেটা আসলে প্রবলেম সেটা হচ্ছে যে সে এখানে খেলে আবার নিরাপদে বাইরে চলে যেতে চায় এখন এই জিনিসটা তো আদালতের ব্যাপার আদালত তাকে যদি সমন জারি করে তাকে ডাকে তাকে হাজিরা দিতে হয় হ্যাঁ সেক্ষেত্রে তো তাকে বাইরে যাওয়ার অনুমতি আদালত দিবে না এবং সেটা কিন্তু আইন মন্ত্রণালয়ও কিছু করতে পারবে না প্রধান উপদেষ্টাও কিছু করতে পারবে না কেউই কিছু করতে পারবে না এটা টোটালি আদালতের ব্যাপার আর এই ব্যাপারে বিসিবি কিছু বলতে গেলে কন্টেম্পট অফ কোর্ট হবে কারণ কোর্টের এক্তিয়ার কিন্তু কোর্টের কাছে এটা আপনি বাইরে দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না হ্যাঁ দেশে তাকে সব রকম নিরাপত্তা বিসিবি দিতে পারবে কিরা উপদেষ্টা বলেছেন তিনিও নিরাপত্তা দিতে চান আইন উপদেষ্টা নিয়ে বলেছেন পর্যাপ্ত নিরাপত্তা তাকে দেওয়া হবে সব ঠিক আছে কিন্তু বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যায় উনি খেলে আবার বাইরে যেতে পারবেন কিনা এই ব্যাপারে একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যায় সেই নিশ্চয়তাটা কিন্তু আসলে কেউ দিতে পারবে না আদালত ছাড়া সুতরাং আমি মনে করি যে সরকার বিসিবি যদি একটা উপায় বের করে আমি জানি না উপায়টা কি তারা যদি একটা পদ্ধতি বের করতে পারে এমন হতে পারে যে সাকিব এসে সারেন্ডার করলো তাকে জামিন দিয়ে দিল তারপরে সে খেললো কারণ আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু দোষী না এটা প্রমাণের ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি দেশে বিদেশে বাইরে কিন্তু যেতে পারবেন কোনো বাধা কিন্তু নাই যতক্ষণ না আপনি কনভিক্টেড হচ্ছেন সুতরাং এরকম একটা প্রক্রিয়া করা যায় কি না কোনো একটাভাবে যেভাবে যেভাবে যেটা করলে পরে উনি খেলে সুন্দর করে খেলে নিরাপত্তা নিয়ে খেলে সুন্দরভাবে মাঠ থেকে বিদায় নিয়ে আবার উনি বাইরে যেতে পারবেন এরকম একটা বিষয় বাট এটা আসলে খুব কঠিন কারণ আদালতের এক বিষয় এই ব্যাপারে কিছু বলাটা আসলে কন্টেপ্ট অফ একটা কোর্টের ব্যাপার চলে আসে সুতরাং এটা আসলে সরকারই ভালো বলতে পারবে যে তাকে কিভাবে দেশে এসে শেষ টেস্টটা খেলার সুযোগ করে তারা দিতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে এরকম একজন খেলোয়াড় বিতর্ককে এক পাশে ঠেলে সেই বিতর্ক আছে মামলা মোকদ্দম আছে সেটা আরেকটা বিষয় বাট খেলোয়াড় সাকিব বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় তাকে আমি চাই যে সেই মাঠ থেকেই শেষ টেস্টটা খেলে মাঠ থেকেই বিদায় নিক আমরা তার বিদায়টা মাঠ থেকে দেখতে চাই আমি মনে করি তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই তার আসলে অপশন নেওয়া উচিত ছিল একটা বাড়তি সিরিজ হয়তো সে খেলছে এটা না খেললেও পারতো বাট এই যে ভাবনাটা যে সরে যাওয়ার যে একটা ব্যাপার যে আমাদের এখানে তো আসলে সরিয়ে না দেওয়া পর্যন্ত কেউ সরে যায় না সুতরাং এটা একটা পজিটিভ সিদ্ধান্ত আমি বলবো যে মাঠ থেকে বিদায় নেওয়া তো আমি মনে করি খুবই পজিটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ মাহমুদুল্লাহর জায়গায় একটা নতুন প্লেয়ার আসবে আমাদের আমরা জানি যে আজকে যদি মাহমুদুল্লাহ না থাকতো তাহলে শামীম পাটওয়ারি হয়তো সেই জায়গাটায় সুযোগ পেত ইয়াং প্লেয়ার প্রতিভাবান প্লেয়ার তো এরকম যারা সিনিয়র আছে সাকিব সরে গেছে এখন তার জায়গায় আরেকটা নতুন প্লেয়ার আসবে এরকম যারা সিনিয়র আছে তারা একটা পর্যায়ে আসলে নিজের থেকেই সরে যাওয়া উচিত তরুণদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ এই এই টি টোয়েন্টি ক্রিকেটটা কিন্তু আসলে তরুণদের খেলা আপনার মনে মধ্যে সেই সেরকম সাহস থাকতে হবে স্ট্রোক খেলার সেরকম মানসিকতা থাকতে হবে এটা মোটামুটি বলা যায় যে নবীনদের খেলা তরুণদের খেলা সুতরাং আমি মনে করি মাহমুদুল্লাহরা অপশন নিলে তরুণরা এখানে সুযোগ পাবে ভবিষ্যতে তরুণদের নিয়ে একটা ভালো দল গঠন করা পসিবল হবে যেটা একটা পজিটিভ দিক আমি খুব পজিটিভলি ব্যাপারটাকে স্বাগত জানাই এবং একই সঙ্গে আমি মাহমুদুল্লাহকে অভিনন্দন জানাই এত দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দেওয়ার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের অনেক মূল্যবান বিজয় তার হাত ধরে এসেছে মনে পড়ে নিদাস ট্রফির কথা সেই নিদাস ট্রফিতে এক হাতে উনি আমাদের ট্রফিটা জিতিয়েছিলেন আমি মনে করি এরকম অসংখ্য ম্যাচ জয়ের কাহিনি তার ক্যারিয়ারের সঙ্গে আছে সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছেন তাকে আমি অভিনন্দন জানাই তার ভবিষ্যৎ সুখকর হোক মঙ্গলময় হোক এই কামনা করি